11 এপ্রিল 2023 খ্রিস্টাব্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে কি কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক। নিয়োগ বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এনপিও এর রাজস্ব খাতভুক্ত নিম্নবণিত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক পদে অনন্য ভাতাদিসহ পদের নামের পাশে বর্ণিত বেতন স্কেল অনুসারে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে npo.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে। পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা জেনে নেওয়া যাক। প্রথম পদ পরিসংখ্যান তথ্য অনুসন্ধানকারী। বেতন ধরা হয়েছে গ্রেড 12 11,300 থেকে 27,300 টাকা। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি, পরিসংখ্যান, ভূগোল, গণিত ও সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। দুই নম্বরে আছে সাটলিপি কাম কম্পিউটার অপারেটর। বেতন ধরা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি পাস, সাটলিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 170 শব্দে গতিসম্পন্ন এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ও ইংরেজি ও ভাষা যথাক্রমে 30 ও 25 শব্দের গতি থাকতে হবে। তিন নম্বরে সহকারী গ্রন্থাগারিক। বেতন ধরা হয়েছে 11,000 থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 1টি। এটা শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং গ্রন্থাগার বিজ্ঞানে সরকার কর্তৃক স্বীকৃত কোনো ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা বা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। চার নম্বরে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন ধরা হয়েছে 10,200 থেকে 24,680 টাকা। এখানে পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি পাস, সাটলিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 80 ও 60 শব্দের গতি সম্পূর্ণ এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ ইংরেজি বাংলা যথাক্রমে 30 ও 25 শব্দের গতি সহ থাকতে হবে। পাঁচ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন ধরা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি পাস, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে ইংরাজি বাংলায় যথাক্রমে 20 এবং 20 শব্দের গতি সহ থাকতে হবে। বিল করণিক। বেতন ধরা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 1টি। স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি পাস হতে হবে। সাত নম্বরে অফিস সহায়ক। বেতন ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা। পদের সংখ্যা 1টি। এখানে শারীরিক দক্ষতা সহ অষ্টম শ্রেণী পাস হতে হবে। এগুলো পদের জন্য এখানে বর্ণিত কিছু জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আত্মবশ্যকীয়ভাবে অনুসরণীয়। প্রার্থীকে npo.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মগুলি ও শর্তাবলী। অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ ও সময় 16 এপ্রিল 2023 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা। অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ ও সময় 16/5/2023 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে ফি জমা দিতে হবে। আর বাকি সব প্রসেস একই
টেলিটক অনলাইন আবেদনের সিস্টেম অনুসারে। এখানে আবেদন ফি জমাদানের ক্ষেত্রে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে আবেদন বাবদ পরিসংখ্যান তথ্য অনুসন্ধানকারী পদে 300 টাকা এবং অনলাইন ফি বাবদ 34 টাকা অফেরতযোগ্য, অর্থাৎ মোট 334 টাকা 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর সহকারী গ্রন্থাগারিক, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও বিল করণিক পদে 200 টাকা এবং অনলাইন ফি বাবদ 23 টাকা অফেরতযোগ্য, মোট 223 টাকা এবং অফিস সহায়ক পদে 100 টাকা এবং অনলাইন ফি বাবদ 12 টাকা অফেরতযোগ্য, অর্থাৎ মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনোভাবেই গৃহীত হবে না। এখানে প্রসেস বলা আছে অনলাইনে কিভাবে আবেদন করতে হবে। আর বয়সীমা হিসেবে 16/4/2023 খ্রিস্টাব্দে আবেদনকারীর ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে 18 থেকে 30 বছর, তবে আবেদনকারীর বয়স 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 30 বছর থাকলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্যতা হবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্র কন্যা প্রতিবন্ধী প্রার্থী ছাড়া অন্যান্য সকল প্রার্থীদের জন্য বয়স 18 থেকে 30 বছর পর্যন্ত। বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্র কন্যা প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর জাতীয়তা হিসাবে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করে ফি জমাদান দেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। আজ এই পর্যন্তই, আবার কথা হবে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নতুন ভিডিওতে। প্লিজ ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ মি অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।